করোনা রোগ প্রতিরোধের বিষয়ে প্রশাসনের তরফ থেকে সচেতন শিবির এবং পৌরসভার পায়ে হেঁটে র্যালি করে বারবার বোঝানোর পরও মানুষ আইন না মানায় এবার নতুন নিয়ম চালু করলো মুর্শিদাবাদ থানা। এই মহামারী রোগ প্রতিরোধের জন্য একদিকে যেমন প্রচার অভিযান চালাবেন, অপরদিকে যারা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক ছাড়া অবাধ ঘুরে বেড়াবেন তাদের অতিথির মতো আদর করে নিয়ে যাবেন শ্রীঘরে এবং দিতে হবে জরিমানা। আচ্ছা, আপনি মাস্ক পরেননি কেন একটু বলুন তো, একটা কথা, আপনি মাস্ক পরেননি কেন? বলেছিলাম আমি দাঁড়ানো, আপনি কি জানেন না? জানি স্যার আমি। ঠিক আছে, এই অভিযানের বিষয়ে আপনারা শুনুন মাননীয় এসডিপিও সাহেব কি বললেন। আজকে তো আপনারা অভিযান করছেন, কটা থেকে শুরু করেছেন, কেন করলেন অভিযানটা? এটা কিন্তু আপনার আপনি কিন্তু না, আমরা এটা কিন্তু রেগুলার করছি যে যারা মাস্ক পরছেন না তাদের আমরা প্রতিযোগিতা মুক্তি করে, এছাড়া যে মাইকিং করে যখন আমরা অভিযানটা চালাচ্ছি তখন মাইকিং করে লোকজনকে অ্যাওয়্যার করছি, বিশেষ করে আমাদের যে আবার নতুন করে যে লকডাউন হচ্ছে 23 তারিখ 25 তারিখ 29 তারিখ, সেই ব্যাপারে লোকজনকে আমরা অ্যাওয়্যার করছি। আর ভালো লোকজন এ ব্যাপারে যে ছাড়াও পাওয়া যাচ্ছে, আমরা দেখছি যে আমাদের যে রেগুলার যেটা আমরা করছি আর কি, এই যে মাস্ক যারা পরছে না তাদের বিরুদ্ধে যে অভিযান করছি সেটা নিয়ে দেখছি অনেকে কাজও হয়েছে, অনেকে মাস্ক পরছেন, ম্যাক্সিমাম এখন দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ অফ পিপল যারা আগে মাস্ক পরছিলেন এখন কিন্তু বেড়েছে। এরপর যা আজকে ধরুন এই অভিযানটা করলেন, এরপরও যদি না শোনে বা সতর্ক না হয় তার জন্য কী পদক্ষেপ নেবেন? তার জন্য যে আমরা বললাম তো আমরা কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা আছে সেটা চালিয়ে যাবো, এছাড়া আমরা প্রসিকিউশন দিচ্ছি মাস্কের এখানে যারা মাস্ক করছেন না তাদের আমরা ধরে করতে। প্রশাসনের এই অভিযানের বিষয়ে সাধারণ মানুষ কী বললেন আপনারা শুনুন। পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সঠিক পদক্ষেপ এবং পূর্ণ সহযোগিতা করা উচিত প্রত্যেকটা মানুষের, আমাদের মনে করি ঠিকই কাজ করছে, মাস্ক পরেই পরে যাওয়া উচিত, মানুষকে সচেতন রাখছে কিন্তু মানুষ এটা শুনতেই চাইছে না। আপনার নাম? আমার নাম সাচিন। আপনার বাড়ি? আমার বাড়ি এলাহাবাদ। আমরা ধরে বলাচ্ছি যে এখানে প্রশাসন আর পুলিশ যেটা করছে সেটা খুব ভালো কাজই করছে, সবারই যে কাজটা করছে সেই কাজটা অবশ্যই সঠিক কাজ, এবং মানে জনসাধারণকে এবং সকলকে আর কি সকলকে মাস্ক ব্যবহার করা উচিত এবং ডিস্টেন্স মেনটেন করে চলা উচিত। মাস্ক না পরার কারণে মাননীয় আইসি সাহেব কতজনকে শ্রীঘরে নিয়ে গেলেন আপনারা শুনুন। করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করা আমরা কিন্তু রেগুলারলি করছি আর কি, আজকেও আপনারা দেখছেন যে সকাল থেকে চলছে আমাদের টাউনে, সেখানে মানুষকে সচেতন করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যারা ইচ্ছাকৃতভাবে মাস্ক ইউজ করছে না তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে ধরছি এবং প্রসিকিউশন দিচ্ছি আর কি। তারপরেও মানুষকে আমরা সচেতন করে যাচ্ছি, আর আপনারা জানেন যে আগামী 23, 25 এবং 29 তারিখে সম্পূর্ণ লকডাউন আছে, সেটাও মানুষকে আমরা জানাচ্ছি আর কি, এই লকডাউন মেনে চলার জন্য আর কি, বাড়িতে থাকার জন্য। তো পুলিশ জনস্বার্থে এত কিছু করার পর এতভাবে বোঝানোর পর মানুষ মানছে না কেন, এই বিষয়ে যদি একটু বলেন। মানছে না ঠিক তা নয়, মানছে, ম্যাক্সিমাম মানুষই মানছেন, কিছু মানুষ তারা এখনও এর ভয়াবহতাটা বুঝতে পারছে না, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে আর কি, এবং এটা চলবে কখন। যদি না মানে তাহলে কী ব্যবস্থা করবেন আপনি? এর প্রশাসন তারপরে তার আইনানুক যা ব্যবস্থা আছে সেগুলো করছে আর কি, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। স্যার আজকে কতজনকে ধরেছেন মাস্ক না পরার জন্য, মানে আইন কতজন স্যার? 20 জনকে ধরা, 20 জনকে না স্যার, ইচ্ছাকৃতভাবে মাস্ক পরছে না। তো স্যার এদের বিরুদ্ধে কী কী ধারা হতে পারে একটু জানেন? ধারাগুলো আর আপনি কী দেবেন আগে, আমরা এদের বিরুদ্ধে মামলা করে এদের প্রসিকিউশন দিচ্ছি। তাহলে আগামী দিনে এটা চলতে থাকবে, কন্টিনিউ চলবে, যতদিন করোনা আমাদের থাকবে ততদিনই আমাদের। মাননীয় এসডিপিও এবং আইসি সাহেবের এই অভিযানের বিষয়ে সিপিএম, কংগ্রেস, তৃণমূল ও বিজেপির নেতারা কি বললেন আপনারা শুনুন। এই ব্যাপারে মাস্ক পরাটা বাধ্যতামূলক
এর ব্যাপারে ঠিকই আছে, পুলিশের অভিযান, মাস্ক না পরলে সতর্ক করা, সচেতন করা, আমরাও বিভিন্নভাবে সচেতন করছি মানুষ যাতে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব নয় শারীরিক দূরত্ব মেনটেন করে তারা যাতে চলাফেরা করে, এই জন্য আমরাও একমত এই ব্যাপারটাতে। শুধু মুর্শিদাবাদ নয়, সারা দেশেই এই সময় সরকার বলছে যে স্বাস্থ্য যারা দপ্তরের দায়িত্বে আছেন আধিকারিকরা তারাও বলছেন যে মাস্ক ব্যবহার করলে কিছুটা হলেও, সামাজিক দূরত্ব বজায় রাখলে কিছুটা হলেও এই রোগটাকে প্রতিরোধ করা যাবে, কিন্তু মানুষ এত বেশি অসচেতন রয়েছে, মানুষ মাস্ক সঠিকভাবে ব্যবহার করছে না। তাহলে মানুষকে সচেতন করার অনেক প্রয়াস সরকার থেকে করা হচ্ছে, কিন্তু যখন মানুষ সেটা শুনছে না, এখন সরকারের কিছু করার নাই। সেহেতু এই ধরনের অভিযান করলে যদি মানুষের সচেতনতা বাড়ে, মানুষ যদি মাস্ক ব্যবহার করে, তাহলে সেটা এক পক্ষে ভালোই। তবে আমাদের প্রশাসনের কাছে আবেদন, আপনারা যাদেরকে ধরছেন তাদেরকে ধরে নিয়ে গিয়ে এমন কিছু করবেন না যাতে মানুষের অসুবিধা হয়, তাদেরকে সচেতনতা করতে যেটুকু আইনের মধ্যে পড়ে সেই বিষয়ে আপনারা করবেন সেটুকু করবেন, তবে বিষয়টা আমরা সমর্থনই করছি। করা স্টেপ না, এটাতে তো একদম ঠিক কাজ করছে, এটাতে আমাদের তো পূর্ণ সমর্থন থাকবে, কিন্তু পুলিশেরও তো কিছু করার নাই, যখন সঠিক সময় করা উচিত ছিল এটা ছড়ানোর আগে। আমাদের মাননীয় রাজ্য সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো এটা নিয়ে সঠিকভাবে স্টেপ যদি সঠিক সময় নিতেন তাহলে হয়তো এই পরিস্থিতি পশ্চিমবাংলায় হতো না। আজকে যখন সারা দেশ এটাকে আয়ত্তে নিয়ে চলে এসছে, যখন এটা কমে আসছে সব দেশে, দিল্লি মহারাষ্ট্রের মতো জায়গাতেও পরিমাণে, সেখানে পশ্চিমবাংলায় সেটা দ্বিগুণ হারে বাড়ছে। এর জন্য দায়ী আমাদের প্রশাসন, এবং প্রশাসনের মাথায় যিনি বসে আছেন প্রশাসনের মন্ত্রী মুখ্যমন্ত্রী মাননীয়া, উনি এর মূল দায়ী। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের বারবার করে নির্দেশ যে করোনা সংক্রমণ থেকে বাঁচতে গেলে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে করে প্রশাসন, পুলিশ প্রশাসন আজকে নয় দীর্ঘদিন ধরেই যতদিন লকডাউন পিরিয়ড চলছে, আনলক পিরিয়ড চলছে, পুলিশের একটা ভালো ভূমিকা রয়েছে। আজকে মুর্শিদাবাদে এই শহরে আইসি সাহেব এবং এসডিও সাহেবের নেতৃত্বে যে পুলিশি অভিযান হয়েছে, এটা মানুষকে বাঁচাবার স্বার্থে সরকারের নির্দেশ পালন, এটাকে আমি পূর্ণ সমর্থন করছি। আমিও বলছি পৌর প্রশাসনের পক্ষ থেকে যে পুলিশ প্রশাসন যেটা করছে সেটা সুনির্দিষ্ট পদক্ষেপ, এবং সর্বস্তরের মানুষকে বাঁচাবার জন্যে যারা মাস্ক পরবেন না, যারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন না, তাদের প্রতি আইনি ব্যবস্থা নেবে। আমরাও পৌর প্রশাসনের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করে কথা জানিয়ে দিয়েছি, যারা মাস্ক ব্যবহার করবেন না, যারা যত্র সামাজিক দূরত্ব বজায় রাখবেন না, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন। কঠোর সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, এবং সবটাই পশ্চিমবাংলাবাসীকে বাঁচাবার স্বার্থে।